দোষ। নে এবার বল, তোর মন খুলে যা বলার আছে বলে ফেল তুই আমায়। আমি মুখ খুললে তোর কপালে দুঃখ আছে, তাতে তোর দুঃখ তো কমবে। আমি আর তোকে এভাবে ঘুমড়ে ঘুমড়ে কষ্ট পেতে দেখতে পাচ্ছি না, বল তুই। আমি কথা দিচ্ছি আমি সব ঠিক করে দেবো, বল না। তোর ভগবান তোকে অত ক্ষমতা দেয়নি যে তুই সত্যিটা সহ্য করতে পারবি। তোর জন্য আমি সব করতে পারি, তুই বল আমায় তোর কি হয়েছে, আমি সব শুনবো, বল। বেশ তাহলে শোন, কাল রাতে ফোন করেছিল অর্জুন, ঠিক শুনেছিস, অর্জুন কাল রাতেও আমায় ফোন করে ডেকে পাঠিয়েছিল। আমাকে বলছিল যেভাবেই হোক একবার ওর সাথে দেখা করতে, আর ও যেভাবে বলেছিল আমি ওকে না করতে পারিনি, তাই আমিও গিয়েছিলাম ওর সাথে দেখা করতে। আর তারপরই ভালো মা, তারপরটা না হয় আমি বলি। আমি জানতাম সুধীর তুমি আমার কথা রাখবে। হ্যাঁ দাদা, সব তোমার কথা মতোই এগোলাম, অহনা আর অর্জুনের বিয়ের আগেই বন্ধির বিয়ে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এত অল্প সময়ে বন্ধির বিয়ের আয়োজন করতে হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না তো? হলে কিন্তু বলো আমাকে। দেখো ছোটখাটো কিছু না কিছু সমস্যা তো থাকবেই, তবে মৃণালদের পরিবারের থেকে যখন কোনো আপত্তি নেই ও বাকি সমস্যাও সামাল দেওয়া যাবে, সে নিয়ে তুমি কিছু ভেবো না দাদা। যাক খুব ভালো খবর দিলে। দাদা মৃণাল খুব ভালো ছেলে, খুব মেধাবী, ও মৌনিগ্রামেই স্কুল টিচার। আজকালকার দিনে মৃণালের মতো ভালো ছেলে খুব কম পাওয়া যায় দাদা। তা নাহলে তুমি বলো, এত ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও ও তো অনেক বড় বড় চাকরি করতেই পারত, ও তা না করে এই গ্রামে থেকেই ওর বাবার স্বপ্ন পূরণ করছে। বাহ, ওর মাথা একেবারে রত্নগর্ভা দেখছি, কিন্তু হীরের টুকরো ছেলে। যে খুব ভালো লাগলো ওর কথা শুনে। হ্যাঁ দাদা, আর আমার বিশ্বাস ও বন্ধুকে ঠিক সামলে রাখতে পারবে। আমি জানি সুধীর, তুমি যা সিদ্ধান্ত নিয়েছো ওর ভালোর জন্যই নিয়েছো। তবে আরেকটা কথা বলি, দেখো অর্জুন যতই আমার কথা রাখতে বিয়ে মেনে নিক না কেন, ওর আর অহনার জীবনে